আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা মজার কঠিন রেসিপি নিয়ে, সেটা হলো ফুলকপির ঝুরি। আর খুব সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়িভাবে এই ফুলকপির ঝুরিটা রান্না করা যায়। তাহলে দেখে নেওয়া যাক এই টেস্টি ফুলকপির ঝুরিটা রান্না করার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, এইভাবে গ্রেটিং করে নিয়েছি। আমরা এদিকে শুধু ফুলকপির ফুলটাই নিয়েছি, কোনো ডাটা নিইনি, শুধু ফুলটা নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের চাইতে কম, 1/3 কাপ হবে। আর গাজর নিয়েছি একটা গ্রেটিং করে। আর নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1টা, আর তেজপাতা নিয়েছি 1টা। আর নিয়েছি আমরা হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। আর ধনিয়া পাতা নিয়েছি 3-4 টেবিল চামচ হবে। লবণ নিয়েছি স্বাদ মতো, আর মটরশুঁটি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর ডিম নিয়েছি 2টা, আর নিয়েছি 2 কোয়া রসুন কুচি করে। এখন আমরা চুলে একটা প্যান বসিয়ে দিব, আর প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আমাদের তেলটা গরম হয়ে আসছে, এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর আমরা পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় বা লেগে না যায়। এখন আমরা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিগুলো দিয়ে আবার আমরা একটু ভালোভাবে নেড়ে দিব। আমাদের পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গেছে গা বা বাদামি রং হয়ে আসছে, এখন আমরা গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব। এ পর্যায়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালোভাবে নেড়ে মশলাগুলি কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এ পর্যায়ে আমরা ফুলকপির গ্রেটিংগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে মশলার সাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। আমাদের কষানো হয়ে গেলে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা এই 2-3 মিনিটের মধ্যে ডিম দুটো ভালোভাবে ফেটে নিচ্ছি, আর ডিমটা ফেটানোর সময় অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমাদের ডিমটা ফেটানো হয়ে গেছে, আর এখন আমি ফুলকপির গ্রেটিংয়ের সাথে মটরশুঁটি অ্যাড করে দিব। আর মটরশুঁটিটা অ্যাড করার পর আমরা 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর তেজপাতাটা তুলে ফেলে দিব। আর এ পর্যায়ে ফেটানো ডিম দুটি অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করার পর একাধারা 5 থেকে 6 মিনিট নাড়তে হবে। এই যে দেখেন, 5 থেকে 6 মিনিট পর আমাদের ফুলকপির ঝুরিটা এ পর্যায়ে আছে। এই পর্যায়ে এখন আমরা গাজর আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব।
আলহামদুলিল্লাহ আমাদের ফুলকপির ঝুরি হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং পরিবেশন করতে চলে যাব। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের ফুলকপির ঝুরি রান্না। দেখলেন তো কত সহজে এটা রান্না করা যায়, একেবারে অল্প সময়, সময় একেবারে বেশি না, হয়তো বড় জোর 15-20 মিনিট। আর এটা খাইতে সবভাবে মজা পাবেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছুর সাথে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।